এই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবারও একটি নতুন লকি গ্রাফ পার্টু নিয়ে চলে এলাম। তো গাইজ, আমি আমার ওয়ার্ল্ডে ঢুকবো এখন। এই যে আমার ওয়ার্ল্ডে ঢুকবো, এই দেখো আমি কি কি করেছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে কি তেমন কিছু বানাইনি। এই পাশে এদিকে আমার কুত্তার খামার, এদিকে আমি কুত্তা বাহিনী আছে, আর এদিকে আমার মুরগির খামার, মুরগি আছে। তো দেখতেই পাচ্ছ আমার অনেক কুত্তা ভালো ভালো আছে। এই মুরগি তুই বেড়ালি কীভাবে, তোকে আজকে মারবো, তারা দ্বারা তোকে মারবো। এই গাছ তো মারতে পারছি না, থাকো বাঁচুক বাঁচুক, গলায় মুখে ধাক্কা দিল। দেখতে পাচ্ছ গাছ আমার মুরগির খামারটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমি বানিয়েছি ক্ষেত আর আখ, মানে কুশার বানিয়েছি, যে ফসলগুলো পেকে গিয়েছে দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছ তোমরা ফসলগুলো পেকে গিয়েছে। আর এটাতে কিছু বানাইনি, বানাতে চাচ্ছি ভেড়ার খামার, ভেড়া বানাবো। গুলোই মাছে তিনটা এখানে, তবে দাস হয়ে গিয়েছে, এখন আমরা ভেড়াকে ইয়া করতে যাবো। তো চলো, এই ভেড়ার ডিমটা কই গেলো, ভেড়ার ডিমটা কই, বক্স খুলতেছে না। ভেড়ার ডিম, এই তো ভেড়ার ডিম। এটা তো ক্রেডিবল, দাঁড়াও গাইজ আমি একটু সার্ভাইভাল অল্ট করে আসতেছি, দাঁড়াও গাইজ সার্ভাইভাল অল্টটা করে আসি। তো কিছুক্ষণ লাগবে সার্ভাইভাল অল্টটা করে আসতে। সার্ভাইভাল অল্ট আমি করতে গেলাম, এই যে গাইজ আমার সার্ভাইভাল অল্টটা হয়ে গিয়েছে। এখন বর্তমানে এখন আমরা ভেড়ার খামারটা বানিয়ে নেব। এই যে ভেড়ার ডিমগুলো নেই, চলে যাই এখানে দিকে। আমি কি সার্ভাইভাল করে নাই, বেশি ক্রিয়েটিভল আমি করি না গাইজ, মানে ভেড়ার ডিমটা নেওয়ার জন্য আমি ক্রিয়েটিভল করেছিলাম। আর তা বাদে আমি সব মাইনিংয়ে পেয়েছি। আর আমার মাইনিং রুমটা আমি পার্থিতে দেখাবো, আর আমি পার্থিতে একটা ঘরও বানাবো। তো সবাই ভালো থাক, মানে সবাই সবাই যদি পার্টি দিতে, যদি আমার ওই ঘরটা বানা দেখতে চাও, তাহলে লাইক এবং কমেন্ট করে জানাও। টমি, জমি আর বমি, এদের মানে আমি কোল, মানে এদেরকে আমি অনেক ভালোবাসি। আর বাকি যেগুলো টমি, জমি আর বমির মানে বাচ্চা হয়েছিল, কোলগুলো আপাতত হোক। আমি একটু কিছুক্ষণ পর আমি আসতেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো ভাই, তো ভাই কোল মনে হয় এতক্ষণ হয়ে গিয়েছে। আমি একটি জাদু দেখাচ্ছি, যে টমি, জমি, বমি আরও অনেক কুত্তা আছে। টমি জমির বাচ্চা হয়েছে দুইটা, কইবা জানি না। কিন্তু গাইজ আমি আমার টমি আর বমিকে খুঁজে পাচ্ছি না, তাছাড়া আমি জমিকে খুঁজে পেয়েছি। এখানে কে যেন মারা যাচ্ছে গাইজ, জানি না গাইজ, কে যেন কোনটা কুকুর যেন মারা গিয়েছে। আমি শুধু আমার টমি আর বমিকে খুঁজে পাচ্ছি না, তাছাড়া জমিকে আমি খুঁজে পেয়েছি। তো আমি এখানে ট্রাই করার জন্য, টমি, জমি, বমিকে এখানে আমি ট্রাই করার জন্য আমি এখানে নিয়ে এসেছি। দেখেছি যে এখানে টমি, জমি, বমি আছে কিনা গাইজ, দেখতে পাচ্ছেন। আমি সবাইকে ট্রাই করতেছি, কিন্তু টমি, জমি, বমি আছে নাকি, শুধু আমি বমিকেই খুঁজে পেয়েছি, ও সরি জমিকে খুঁজে পেয়েছি, আর টমি, বমি পাইনি। তো গাইজ এই দুঃখতেই আমি ভিডিওটা বানাচ্ছি। আমি যে মাংস নেবো না কি যেন নেবো, বেশ সর তো সর গাইজ, এদের জ্বালাতনে একটু বক্সও খুলতে পারি না। দেখো বক্সটা খুলে নিলাম, হাড্ডি হাড্ডি, এই যে হাড্ডি নিচ্ছি, এদেরকে আমি অনেক ভালোবাসি গাইজ। তো এদেরকে ওই ও অনেক দূর নিয়ে যেয়ে এদেরকে আমি মানে ট্রাই করবো এখানে টমি, জমি, বমি আছে কিনা। তো এই যেমন ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, কালকে ছিল 4 মিনিটের, আজকে হয়ে গিয়েছে 6 মিনিট 50, মানে 6 মিনিট 50 সেকেন্ড। তো আমি ভিডিওটা অর্ধেক কেটে দিব গাছ আজকে এই পর্যন্তই। টমি, জমি ও গাছ, বমিকে খুঁজে পেয়েছিলাম, বমিকে খুঁজে পেয়েছিলাম, জমিকেও খুঁজে পেয়েছি, কিন্তু টমিকে খুঁজে পেয়ে নিয়ে গেছি, আমি জমিকে খুঁজে পেয়েছি। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে গাইজ। বাই বাই।